ভারতের 28টি রাজ্যের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য আইন শৃঙ্খলায় নিচের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকলেই বাইরে থেকে লোকজন আমাদের রাজ্যে আসবে। বৃহস্পতিবার বাগবাসা থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ কথা বলেন। উল্লেখ্য, বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন বাগবাসা পুলিশ ফাঁড়ি থানায় পূর্ণতা পেল। বৃহস্পতিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বাগবাসা থানার পথ চলা শুরু হয়। এদিন উদ্বোধক তথা মুখ্যমন্ত্রীর ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে থানার উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভারতের 28টি রাজ্যের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য আইন শৃঙ্খলা নিচের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকলেই বাইরে থেকে লোকজন আমাদের রাজ্যে আসবে। পাশাপাশি তিনি আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের রাজ্যের সবথেকে বেশি মাদকদ্রব্য আটক ও ধ্বংস করা হয়েছে। সরকার নেশার বিরুদ্ধে অভিযানে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না বলেও জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রচারে পাশাপাশি নিয়মিতভাবে নেশার বিরুদ্ধে অভিযান চালানো হয়ে থাকে এবং সেই সঙ্গে অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়ে থাকে, কিন্তু তাদের মাধ্যমে মূল পাণ্ডাকেও ধরার বার্তা দেন তিনি। ভারতের 28টা যে রাজ্য আছে, সেই 28টা রাজ্যের মধ্যে এর মধ্যে ত্রিপুরা কিন্তু আইন শৃঙ্খলার দিক দিয়ে নিচের দিক দিয়ে আমরা ফিফথ পজিশনে আছি। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে মানে সব ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাভারেজ আমরা ফিফথ পজিশনে আছি। এবং আইন শৃঙ্খলা যতক্ষণ ধরে কোনো স্টেটে ঠিক ঠিক না থাকবে কোনো অবস্থায় বাইরের থেকেও, কালকেও আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছি যে আমরা বিশ্ব পর্যটন দিবস গিয়েছে গতকাল, আমি সেখানে উল্লেখ করেছি যে আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ বাইরের থেকে এখানে আসবে। যে হারে মাদকদ্রব্য আমরা আটক করেছি এবং তার ডিস্ট্রাকশন করেছি নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট, এবং আমরা সবাই জানি যে কোথা থেকে এই মাদকদ্রব্য আসে এবং এখান থেকে যে মাদকদ্রব্য কোথায় যায়। আমি বারবার বলেছি কোনো অবস্থায় আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঠিক করেছি, এর মধ্যে কোনো রকম আপোষ আমরা করব। আমাদের আরক্ষ বাহিনী ভালোভাবে কাজ করছে এবং আমরা চাইছি যে কোনো স্কুলের সামনেও যদি কোনো একটা এই ধরনের দেখা যায় যারা মাদকদ্রব্য বিক্রি করছে তাকে ধরে আস্তে আস্তে করে মূল যে পান্ডা তার কাছে আমাদের যেতে হবে। সেভাবে কাজ চলছে, আস্তে আস্তে হবে সেগুলো। মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন আইজিপি সৌমিত্র ধর, উত্তর ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিকগণ। এদিন বাগবাসা থানাকে বিধায়ক যাদবলাল নাথ সহ তার বন্ধু মিলে একটি গাড়ি উপহার দেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।